নমস্কার বন্ধুরা, চেটে ফুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই গরমের জন্য ছাতুর শরবতের একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। এই ছাতুর শরবত বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, আর এটা খেলে অনেকক্ষণ আপনার পেটটাও ভর্তি থাকবে আর শরীরটাও ঠান্ডা থাকবে। তাহলে চলুন আজকে দেখে নেওয়া যাক রেসিপিটি। আচ্ছা, এই শরবত বানানোর জন্য আমি এখানে একটা কাচের জাগ নিয়ে নিয়েছি। এখানে আমি ফ্রিজের ঠান্ডা জল 500 ml দিয়ে দিচ্ছি। এটা আপনারা নর্মাল ওয়াটারে করেও ফ্রিজে রেখে ঠান্ডা করতে পারেন, আর চিল ওয়াটারে করেও আপনারা এটা সঙ্গে সঙ্গে খেতে পারবেন। আমি এখানে ছোলার ছাতু ব্যবহার করেছি, এটা আমার লাগবে 50 গ্রাম। আর রয়েছে চিনি, আমি এটা গুঁড়ো চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে এমনি চিনিও ব্যবহার করতে পারেন। আর লাগছে বিট নুন, আর লাগছে পাতিলেবু, আর কিছু ফ্রেশ পুদিনা পাতা। ব্যাস, এই ইনগ্রিডিয়েন্টসেই আমার ছাতু শরবত তৈরি হয়ে যাবে। এই 50 গ্রাম ছাতু আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে 50 গ্রাম ইউজ করেছি, আপনারা যদি একটু ভারী খেতে চান তাহলে আরেকটু বাড়াতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 2.5 টেবিল চামচ চিনি ব্যবহার করলাম। এটা আপনাদের স্বাদের উপরে, আপনারা চাইলে কেউ যদি বেশি মিষ্টি খান তাহলে একটু বেশি দিতে পারেন। এবার এটাকে আমি ভালো করে গুলে নিচ্ছি। এখানে আমি এবারে 1 গোটা পাতিলেবুর রস আমি দিয়ে দিলাম, আর দিচ্ছি সামান্য একটু বিট নুন অল্প, এই 1/2 চামচের থেকে একটু কম বিট নুন আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি আবার ভালো করে একটু গুলে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে একটু পুদিনা পাতা ক্রাশ করে দিচ্ছি। এই পুদিনা পাতাটাকে এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি আইস কিউব। আবার একটুখানি মিক্স করে নিচ্ছি। ব্যাস, হয়ে গেছে আমার গরমের উপযোগী চটজলদি ছাতুর শরবত। এবার আমি আপনাদেরকে সার্ভ করে এটা দেখাচ্ছি। ছাতুর শরবতটিকে আমি এভাবে সার্ভ করেছি। আপনারা অবশ্যই এটা বাড়িতে খাবেন বানিয়ে, এটা শরীরটা খুব ঠান্ডা রাখে, গরমের জন্য খুবই উপকারী একটা ড্রিঙ্কস এটা। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটিকে প্রেস করবেন যাতে নতুন নতুন আপডেটস আপনারা খুব সহজেই পেতে পারেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।